এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে অগ্রসরমান দেশগুলোর নাম যদি নিতে হয় তাহলে অবধারিতভাবে চীনের নামই চলে আসে সেই তালিকায়। দেশটির দীর্ঘ ইতিহাসই এ অঞ্চলের মানুষকে নানা রকম আবিষ্কারে উদ্বুদ্ধ করেছে। এবার কিসিং ডিভাইস নামে এক অদ্ভুত ডিভাইস নিয়ে এসেছে চীন, যাতে পাওয়া যাবে বাস্তব চুমুর অনুভূতি। বিস্তারিত শাহাদাত শাওনের রিপোর্টে। প্রেমের রাজ্যে দূরত্ব কোনো বাধা মানে না। দূর দ্বীপবাসীরই কোনো এক রমণীর সঙ্গে প্রেম যখন জমে উঠেছে মাঝে মাঝেই, তখন তার অভাব বোধ হচ্ছে। তাকে কাছে পেতে মন চাইছে কিন্তু উপায় নেই। এ অবস্থায় মন খারাপের দিনে আশায় বুক বাঁধে মন। তবে সে আক্ষেপ এখন আর থাকছে না। ভিডিও কলে সঙ্গীকে চুমু দেওয়া যাবে, আর সে চুমুতে বাস্তব চুমুর স্বাদ মিলবে, এমন একটি যন্ত্র আবিষ্কার করেছে চীন। উষ্ণ আর নড়াচড়া করতে পারে এমন সিলিকন ঠোঁটযুক্ত এক অদ্ভুত চীনা ডিভাইস নিয়ে এসেছে চীনের চাংজু ভোকেশনাল ইনস্টিটিউট অফ মেকাট্রনিক টেকনোলজি, যেখানে দূরে থাকা দম্পতি বা প্রেমিক প্রেমিকারা বাস্তব চুমুর স্বাদ পাবেন। ডিভাইসটিতে প্রেসার সেন্সর ও সিলিকন ঠোঁট নাড়াতে পারে এমন যন্ত্র রয়েছে, ফলে সেটি ব্যবহারকারীর ঠোঁটের চাপ, নড়াচড়া ও তাপমাত্রা অনুযায়ী বাস্তবিক চুমুর অনুভূতি তৈরি করতে পারে। চুম্বনের সঙ্গে এটি ব্যবহারকারীর শব্দও অনুকরণ করতে পারে। চীনের নতুন এই ডিভাইস নেট দুনিয়ায় হইচই ফেলে দিয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ ডিভাইসটি নিয়ে রসিকতা করলেও অনেকে ডিভাইসটিকে অশ্লীল বলছেন। কারো সঙ্গে চুম্বনে প্রথম ব্যবহারকারীকে একটি মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে এবং ডিভাইসটিকে মোবাইলের চার্জিং পোর্টের সঙ্গে সংযুক্ত করতে হবে। এরপর অপর প্রান্তের সঙ্গে সঙ্গে অ্যাপে যুক্ত হলে উভয়ে ভিডিও কল করতে পারবে এবং চুম্বন আদান প্রদান করতে পারবে। আশ্চর্য এ যন্ত্রের অন্যতম কারিগর জিয়াং জংলি, তিনি জানিয়েছেন ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই এমন যন্ত্র তৈরির কথা মাথায় আসে তার। বিশ্ববিদ্যালয় জীবনে আমি এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম। তার সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল ফোন। তাকে কাছে পাওয়ার অনুভূতি সবসময় তারা করত আমাকে। সেখান থেকে এমন একটি ডিভাইস তৈরির অনুপ্রেরণা পেয়েছি। চীনা বাজারে ডিভাইসটির বর্তমান দাম 288 ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 4,200 টাকা। শাহাদাত শাওন, আরটিভি।